হ্যালো স্যার। হ্যালো অরুণ, আসুন। ভালো আছেন তো? গঙ্গাকে ছাড়ানোর সমস্ত ব্যবস্থা আমি করে দিয়েছি, কিন্তু গঙ্গা তো কিছুতেই সেটা মানছে না। গঙ্গা সবার সামনেই স্বীকার করছে যে সে খুন করেছে। আর ওনার এই স্বীকারোক্তি শুনে ওনার এই কেস থেকে মুক্তি পাওয়ার ইচ্ছে আছে বলে মনে হচ্ছে না। আপনি গিয়ে কথা বলুন, ওনাকে রাজি করাতে পারলে বাকি সব আমি দেখে নেব। ঠিক আছে, চলুন আমি কথা বলছি। বাবা, আমিও যাব তোমার সাথে। তুমি পুলিশ স্টেশনে গিয়ে কি করবে, তুমি এইখানেই থাকো, আমি গিয়ে কথা বলে আসছি। ঠিক আছে, গঙ্গার সাথে আমিও একটু দেখা করব বাবা, প্লিজ বাবা, আমিও যাব, আমাকেও নিয়ে চলো না বাবা। ঠিক আছে চলো। কেমন আছেন স্বামীজি? একটু একটু করে তৈরি হচ্ছি, আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আমি এখনই আপনার সঙ্গে দেখা করতে আসছি। কেন, তোমার ফ্যাক্টরি পুড়ে গেছে বলে মন খুব খারাপ নাকি? তার চাইতে অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে স্বামীজি। কি বলছো কি তুমি, আবার নতুন কি দুর্ঘটনা ঘটলো? কি করে যে বলি আপনাকে, বললে কি আপনি সহ্য করতে পারবেন? আমার পাটা শুধু ভেঙেছে, কিন্তু মনের জোর এখনো একই আছে, সেটা ঠিক থাকলেই হলো। বলুন কুমার, কুমার, কুমারের কি হয়েছে? কুমার আমাদের ছেড়ে চলে গেছে। কুমারের মৃত্যু খুবই অন্যায়ভাবে হয়েছে। কুমার দুদিন আগেই তো আমার সাথে এখানে এসে কথা বলে গেল, হঠাৎ কি হলো? তোমার কথা কিছু বুঝতে পারছি না। হার্ট অ্যাটাক হয়েছিল নাকি অ্যাক্সিডেন্ট? খুন! আর কে খুন করেছে জানেন? কে? গঙ্গা। আমাদের গঙ্গা? ও এখন আর আমাদের গঙ্গা নয়, মুনিস্বামীর গঙ্গা। কি বলছো তুমি? ওই পাগল মুনিস্বামী কি করতে পারে? মুনিস্বামী পাগল নয়, গঙ্গাকে ওই চালনা করত। আমরা মাধবীকে সামনে রেখে যেভাবে পার্বতীকে মেরেছিলাম, ও এখন গঙ্গাকে সামনে রেখে আমাদের উপর বদলা নিচ্ছে। ঠিক কি করেছিল? কি করেছিল সেটা আমি আপনার সামনে এসেই বলছি, কিন্তু স্বামীজি একটা কথা মনে রাখবেন, আমরা পাঁচজন ছিলাম আর এখন আমরা চারজন আছি, আর এরপর তিনজন হবার আগে আমাদের সাবধান হতে হবে, নাহলে কেউ রক্ষা পাবো না। মা গো, ধর্ম জিতে গেল মা, ধর্ম জিতে গেছে মা, শক্তিও জিতেছে। তোমার জন্য ফুলের মালা এনেছি মা, পরো, খুশি হয়ে পরো। বিজয় তিলক রেখেছি মা, পরো। বিজয় শঙ্খ বাজাবো, শোনো।
নন্দিনী আসবে, তোমার কালচক্র নিয়ে জয়লক্ষ্মী হয়ে আসবে। 20 বছর ধরে তোমার দূরে থাকা ওই সম্পত্তি আবার পাওয়া গেছে, সেইটা তোমার পায়ের কাছে স্থাপন করে নিজের আনন্দকে প্রকাশ করব বলে তোমার সামনে আমি এসে দাঁড়িয়েছি গো মা। কালচক্র যখনই পাবো তখনই দেখাবো। পার্বতীপুরের জঙ্গলের দেবীর সেই হারানিধিগুলো দেখলেই তুমি আনন্দ পাবে। দৈব শক্তি আছে ত্রিশূলে, খড়গে, কাপালায়, সুদর্শন চক্রে, অঙ্কুশে, পাশে, ধনুর্বাণে, না জানি আরো কত অস্ত্রে। এইসব অস্ত্রের মধ্যে তোমার শক্তি আছে, আত্মশক্তি নেই। দৈব শক্তির সাথে যদি আত্মশক্তিকে মেলানো যায় তাহলে যে শক্তি হয় সেইটা হলো জঙ্গলের দেবীর সম্পত্তি, ওই পায়ের কালচক্রগুলো। নন্দিনী কিছুক্ষণের মধ্যেই ওই কালচক্রগুলো নিয়ে আসছে, আমি সেটা দেখব, আর সেটার কি মাহাত্ম আছে সেটাও তুমি দেখতে পাবে। এখনো পর্যন্ত নন্দিনী কেন এলো না? এটা কি আমার মনের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে নাকি? কালচক্র দর্শনের জন্য আমি যে এতটা অস্থির হয়ে রয়েছি তা দেখে খুশি লাগছে। নন্দিনী, তুই আমার সাথে এইরকম খেলা খেলছিস, কিন্তু আমি যে আর ওটার জন্য ধৈর্য ধরে থাকতে পারছি না রে মা। তোকে এইখানে এসে ভালোভাবে দেখে নিতে হবে, আমি শুধু সেটাই জানি। কালচক্রটা পেয়ে গেছিস বলে তুই তোর নিজের রূপ ধরে এখানে এসেছিস, খুব ভালো, খুব খুব খুশি হয়েছি। হ্যাঁ রে মা, তোর খেলায় একটা শত্রুর বলিদান হয়েছে আমি খবরের কাগজ পড়ে জানতে পারলাম। এখন ওই কালচক্রটা দেখব বলে আমি ছটফট করছি। কোথায় রে মা কালচক্র দেখা? কালচক্র দে নন্দিনী, আমাদের জঙ্গলের দেবীর সম্পত্তি এই শহরের দেবীকে দেখাবো। ওই কালচক্রটা আমি পাইনি বাবা। কালচক্র আমার হাত ছাড়া হয়ে গেছে। শান্ত শান্ত শান্ত, রাগিস না মা, রাগিস না,
রাগিস না, শান্ত হ। রাগিস না মা, উত্তেজিত হোস না, অত ছটফট করিস না মা। নন্দিনী, নন্দিনী শান্ত হ মা। রাগ করে না মা, শান্ত হ নন্দিনী, রাগিস না মা, রাগিস না নন্দিনী। নন্দিনী কেন এত উত্তেজিত হচ্ছিস রে? শান্ত হনা রে মা, বদলা নেবার লোকগুলোর মধ্যে একটা পাপীর তুই তো জীবন নিয়েছিস মা। তুই যেটা করতে চেয়েছিলিস সেই কাজটা তো তুই করতে পেরেছিস রে। আমি জিতে আসিনি, হেরে এসেছি। কি বলছিস রে মা, এসব কি বলছিস? কি হলো? কালচক্রের উপর আমি নজর রেখেছিলাম, কিন্তু তারপর হারিয়ে ফেলেছি। গঙ্গার শরীরে আমার থাকা আর সম্ভব হচ্ছিল না, তাই আমি ওর শরীর ছেড়ে চলে এসেছি। তবে একজনকে শেষ করে দিতে পেরে আমি ভীষণ খুশি হয়েছি। কিন্তু কালচক্র চোখের সামনে দেখেও আমার হাতছাড়া হয়ে যাওয়ায় আমি ভীষণ কষ্টও পেয়েছি। এতদিন আমার কবচ হয়েছিল যে এই গঙ্গার শরীর, তাকে ছেড়ে দিয়ে আসতে আমার কষ্ট হচ্ছে। এখন আমার থাকা বা না থাকা সমান, আমাকে আর গঙ্গাকে কেউ আলাদা করতে পারবে না, এটা আমি বড় মুখ করে বলেছিলাম। কিন্তু এখনো কোথায় আছে কেমন আছে আমি কিছুই জানি না। বাড়ি নিয়ে যাওয়ার জন্য লয়ার নিয়ে এসেছি, চলো গঙ্গা আমরা বাড়ি যাই। না দেবসেনা, এখন আমি বাড়ি যাব না, তোমরা চলে যাও। এরকম কেন বলছো তুমি? নিশ্চয়ই কোনো কারণ আছে মা। কি কারণ? বাড়িতে বাবা এতটাই আঘাত পেয়েছে যে বাড়িতে বসে আছে, বেরোতে পারছে না। তোমার বাবা তোমার এই অবস্থা দেখতে না পেরে চোখের জল ফেলছে, কিন্তু তুমি মনটাকে পাথরের মতন করে এই পুলিশ স্টেশনে বসে আছো। কুমার আঙ্কেলের খুনের আর তোমার কোনো রকম সম্পর্ক নেই সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু তুমি আসলে ঠিক কি ঘটনা ঘটেছে সেটাকে সত্যি করে না বলে অপরাধীকে বাঁচাচ্ছ। অন্য লোকের দোষকে নিজের ওপর চাপিয়ে এই কেসের রাস্তাটা তুমি অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছ, কিন্তু আমি এটা হতে দেব না। সত্যিটা যেখানে লুকিয়ে থাকুক না কেন, আমি সেটাকে ঠিক খুঁজে বের করবই। কিন্তু আমি খুঁজে বের করার আগে তুমি বলো না, বলো কি হয়েছে সত্যিটা বলো, কেন এই অন্যায়টা তুমি মেনে নিচ্ছ?
ওই খুনিটাকে তুমি কেন বাঁচাচ্ছ? ভয় না পেয়ে সাহস করে বলো, এই খুনটা কে করেছে? খুনটা আমি করেছি। এই প্রশ্নটা আমায় যেই করুক, আমার উত্তর একটাই, আমি খুন করেছি। গঙ্গা, তুমি একা নও গঙ্গা, আমি তো আছি তোমার সাথে গঙ্গা, সংসার, এই বাচ্চা, পরিবার সবাই আছে তোমার সাথে। এরকম পাগলামি করে তুমি আমাদের সবাইকে একটা ঝামেলার মধ্যে ফেলছো। এই দেখো, ত্যাগ করলেও তার মধ্যেও তো একটা ন্যায় থাকতে হয় নাকি? নিজেকে নিজে শাস্তি দিয়ে অন্যদেরকে কষ্ট দিতে নেই গঙ্গা। তোমার এই সত্যিটাকে লুকানোর জন্য আমাদের সংসারের প্রত্যেকে কষ্ট পাচ্ছে। আর তুমি এই সংসারে নিজেকে মহান ভাবার কে, যে সকলকে কষ্ট দিয়ে যা ইচ্ছে তাই করছো? কথায় কথায় বলো যে তুমি নাকি পরিবারের সকলের সুখ আর শান্তির জন্য বেঁচে আছো, এটাই কি তোমার দেওয়া সুখ আর শান্তি? আমি তোমাকে জানকীর জায়গায় বসিয়েছি, তোমার সুখ দুঃখ কষ্টে আমি হলাম ভাগিদার। অপরাধের কলঙ্ক বই বেড়ানোর সাহস তোমার রয়েছে, কিন্তু আমার নেই। প্লিজ গঙ্গা, তোমার কাছে আমি অনুরোধ করছি, অন্যদেরকে কষ্ট দিতে নেই গঙ্গা। বলছি তো খুনি আমি। ঠিক আছে, তুমি অপরাধীদের নাম কিছুতেই বলতে চাইছো না, আমিও আর তোমায় প্রশ্ন করব না, সেটা পুলিশের কাজ, ওরাই করবে। এখন আমি তোমার বেল করাচ্ছি, তুমি বেরিয়ে এসো, আমরা বাড়ি ফিরে যাব। আমি বাড়ি যাব না, আমাকে কেন জোর করছো? দয়া করে আমাকে এখানেই থাকতে দাও। গঙ্গা, দেখো আজ পর্যন্ত তোমার কাছ থেকে আমি কিচ্ছু চাইনি, কিন্তু আজ চাইছি। আমাকে দয়া করে বাঁচানোর চেষ্টা করো না। আমি এখানে যে অবস্থায় আছি, আমাকে আমার অবস্থায় থাকতে দাও, এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করো না। এরপর থেকে এখানে তোমরাও যেন আর কেউ এসো না, আমি তোমায় দিব্যি দিচ্ছি। চলো বাবু, স্যার কথা বলেছেন, আসুন। বাবা, আমি গঙ্গার সাথে একটু কথা বলবো। ও তো সেই একই কথা বলে যাচ্ছে, তুমি ওকে আর কি বলবে? তোমার গঙ্গা তোমার সাথে কথা বলে চুপ করে থাকতে পারে, কিন্তু আমার গঙ্গা আমার সাথে কথা বলে নিজেকে সামলে নেবে। তোমার গঙ্গা কারোর জন্য হয়তো কোনো কিছু ছাড়তে পারে না, কিন্তু আমার গঙ্গা আমার জন্য সব কিছু ছাড়তে পারে। তুমি এখন একটু বাইরে
থাকো, আমি গঙ্গার সাথে কথা বলে ওর সিদ্ধান্ত বদলে আসছি। ঠিক আছে, তুমি কথা বলে দেখো, ও বাড়ি ফিরলে তবেই আমার শান্তি। আমার দিকে নাই দেখলে, কিন্তু আমার মায়ের দিকেও তাকাবে না? মাথা তুলে দেখো গঙ্গা, আমি জানো কি এসেছি। আমি আত্মা হওয়ার পর থেকে স্বামীজির সামনে, দেবসেনার সামনে আর নন্দিনীর সামনে এসেছিলাম শুধু, কিন্তু পরিস্থিতির চাপে তোমার সামনে আসতে বাধ্য হলাম আমি। কতদিন পরে তোমায় আমি দেখছি, এ কী পরিস্থিতি এলো বলো তো? এই পরিস্থিতির জন্য তুমিই তো দায়ী, তাই না? তুমি দেবতা রূপে যাকে পুজো করতে, ওই নন্দিনী সাপটা তোমার শরীরের মধ্যে ঢুকে তোমাকে বশ করেছিল। সেই অবস্থায় তুমি যা করেছ সেই সমস্ত কাজগুলো আমি জানি। নন্দিনী আমাদের সংসারটাকে শেষ করে দেবে বলে যখন সবার বিরুদ্ধে যায় তখন ওকে আমি আটকেছি। নন্দিনী তোমার চরিত্রকে যখন সবার সামনে কলঙ্কিত করে তুলেছিল তখনও তুমি কাউকে কিছু বুঝতে দিলে না, আর এখন ও এই রকম একটা খুনের দায় তোমার উপর এইভাবে চাপিয়ে দেবে আমি ভাবতেই পারছি না। আমি না হয় তোমাকে কোনোভাবেই বাঁচাতে পারলাম না, কিন্তু তুমি তো নিজেকে বাঁচাতেই পারো, তাই না? নন্দিনী তোমাকে সামনে রেখে সমস্ত খেলাগুলো খেলছে তা তো জানো, তোমাকে দিয়ে নন্দিনী যে সব কাজগুলো করিয়ে নিচ্ছে তাও তো জানো। সব জেনেও তুমি কেন চুপ করে আছো, সত্যিটা কেন বলছো না? খুনটা যে নন্দিনী করলো তা জেনেও তুমি ওকে ধরিয়ে দিচ্ছ না কেন? ও আমাকে ধরিয়ে দেবে না, এত বছর আমাকে ভক্তি করার পর আমাকে ও ধরিয়ে দিতে পারে না। গঙ্গা, তোমার ব্যাপারে যদি এতটাই সৎ থাকে তাহলে ওর উপরে খুনের অপবাদ চাপালে কেন বলো? সেই পরিস্থিতিতে আমার কি করার ছিল বলো বাবা? গঙ্গা যদি আমার একটা চোখ হয় তাহলে এই কালচক্র আমার আরো একটা চোখ। আমি না গঙ্গাকে হাতছাড়া করতে পারবো আর না ওই কালচক্রকে। গঙ্গাকে হাতছাড়া করে দিলে ওকে বাঁচানোর অনেক লোক আছে, কিন্তু কালচক্র যদি হাতছাড়া হয় তাহলে তাকে কে উদ্ধার করবে বাবা? আর এই কথাটা মাথায় রেখেই আমি কালচক্রকে বাঁচাতে গিয়েছিলাম, আর তাই গঙ্গাকে বিপদে পড়তে হলো, আর মাঝখান থেকে কালচক্রও আমার হাতছাড়া হয়ে গেল। কালচক্র জঙ্গলের দেবীর, ওটা না হয় আজকালের মধ্যে খুঁজে নেওয়া যাবে। তা বলে তুমি কেন এমন সাপের রূপ ধরে এলে? কারুর যদি চোখে পড়ে যেতে তোমার তো বিপদ বাড়ত। তোমার করার বড় বড় কাজের জন্য তোমার নিজের রূপটা কাজে লাগবে না, মানুষের রূপটাই প্রয়োজন। ওকে মোটেও ছাড়বে না, প্রথমে গিয়ে ওকে নিজের বশীভূত করে নাও। তোমার ভাবনা অনুযায়ী কাজটা সঠিক সময় করতে হলে ও শরীরের মধ্যে ঢুকতেই হবে। ওইটা সম্ভব নয় বাবা। এতদিন ধরে তো ওর ভেতরই ছিলে, তবে গঙ্গার কাছে যেতে এখন তোমার কিসের বাধা? গঙ্গা বুদ্ধিমতী, আমি যাতে ওর শরীরে আর না ঢুকতে পারি তার ব্যবস্থাও নিশ্চয়ই করবে। গঙ্গা তোমার ভক্ত, তোমার বিরুদ্ধে গিয়ে তোমাকে কি করবে সেটা তো বলো। করেছে, হ্যাঁ
হত্যা করেছি আমি, কিন্তু গঙ্গা আমাকে বাঁচানোর জন্য সবার সামনে নিজেকে হত্যাকারী বলে প্রমাণ করেছে। এখন যদি আমি ওর শরীরের ভেতর ঢুকি তাহলে ওর সাথে সাথে আমাকেও শাস্তি ভোগ করতে হবে। এমনিতেই আমি 20 বছর অপেক্ষার পর ওর শরীরে ঢুকেছিলাম, কিন্তু এখন ও আমার হাত থেকে বাঁচার জন্য নিজেই নিজেকে জেলে পাঠিয়েছে, যাতে আমি ওকে আর কোনোদিনই ছুঁতে না পারি। তাই আমি এই অবস্থাতে কোনোভাবেই ওর কাছে ফিরতে পারবো না। তাই আমি সব দিক ভেবে চিন্তেই শাস্তি মাথা পেতে নিয়েছি, যাতে আমার সংসার ভালো থাকে। কি করে ভালো থাকবে? আমাদের বাড়ির সবাইকে ভালো রাখতে এসেছিলে, আর তার পরিবর্তে যে কাজ করোনি তার শাস্তি পাচ্ছ। বাড়ির লোকেরা ভালো থাকবে কি করে শুনি? কত বছর হয়ে গেল আপনি ওই সংসারে নেই, সেটাও তো উনি মানিয়েই নিয়েছেন। তাহলে আজও পারবেন, আমি না থাকলেও সব একইভাবে চলবে। দেখতে দেখতে বছরও পেরিয়ে যাবে। আমি বাড়িতে না থাকার দুঃখ কম করতে এসেছিলে তুমি, তাই যাই হয়ে যাক না কেন, সংসার ছেড়ে চলে যাওয়ার কথা কখনো মাথাতেও এনো না। আমি বাড়ি ফিরে গেলে নন্দিনী আবার আমার শরীরে ঢুকবে। নন্দিনীকে যদি আবার সুযোগ দিই তাহলে ও আমার সংসার তছনছ করে দেবে। আর নন্দিনী কেবলমাত্র আমার শরীরেই ঢুকতে পারে, তাছাড়া ও আর কারোর শরীরে ঢুকতে পারবে না। আমি কাছে থেকে ওদের বিপদে ফেলার থেকে দূরে থাকাই ভালো। বাবা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তার প্রতিদান আমি দেবই। এই কথা বলছো তুমি? যে কাজ তুমি করোই নি তার শাস্তি তুমি কেন পাবে? ডেরাতে কোনো সাধারণ সাপ আছে ভেবে নাগমাতাকে ভক্তি করতাম, পুজো দিয়েছিলাম, সেটা আমার ভুল। আমাকে বাবা অনেকবার বারণ করেছিল পুজো দিতে, আমি ওনার কথা অমান্য করে পুজো দিয়েছি। আমি না বুঝে নিজের রক্ত দিয়ে ওই নন্দিনীকে ও ডেরা থেকে মুক্তি দিয়েছি, সেটা আমারই ভুল। এমনকি লতা, তাম্বুরা, কুমার আঙ্কেল, এই তিনজনের মৃত্যুর কারণও আমি। সেদিন যদি আমি রক্ত না দিতাম এসব হতো না। সব দোষ যখন আমি করেছি শাস্তি আমারই পাওয়া উচিত। যে আগুন আমি জ্বেলেছি সেটা নেভানোর দায়িত্ব আমার। সাপটা বাইরে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে আর তুমি এই জেলের চার দেওয়ালের মধ্যে অকারণে শাস্তি ভোগ করছো, আমাদের সংসারকে কি করে বাঁচাবে? আমি যদি বাড়িতে থাকি নন্দিনী আবার ফিরে আসবে, আর যদি আমি না থাকি তাহলে নন্দিনী কিচ্ছু করতে পারবে না। কেন করতে পারবে না? এই পৃথিবীর মধ্যে গঙ্গা কি একাই তোমার ভক্ত? শুধু আমি আর তুমি ওই পার্বতীপুর গ্রামে ঘটে যাওয়া ঘটনাটা জানি, কিন্তু এই ব্রহ্মাণ্ড চালাচ্ছেন যে মহাদেবী তারও তো সবটাই জানা। কেরালা, কর্ণাটক, মুম্বাই, চেন্নাই, এছাড়াও এদেশের অনেক জায়গায় অনেক রূপে মা বিরাজ করছেন। সেই সব জায়গাতেও নাগমাতার উপরে মনের সব ভক্তি রেখে নিজেকে নাগমাতার কাছে অর্পণ করে কত মেয়ে জীবন কাটাচ্ছে। দেশের কোণে কোণে ঘুরে ঠিক তোমার মতন একটি মেয়েকে খুঁজে এনে তোমার সামনে দাঁড় করিয়ে দেব। তোমার তো দরকার শুধু রূপ, আমি সেটা দেব, তুমি সেই রূপ নিয়ে তোমার বদলা নাও। তার সম্ভব নয় বাবা। কেন সম্ভব নয়? তার কারণ নন্দিনী একমাত্র আমার শরীরেই প্রবেশ করতে পারে, আমি ছাড়া আর অন্য কারো শরীরেই ও প্রবেশ করতে পারবে না। নন্দিনী যেটা দরকার তা হলো ভক্তি ভরে নাগমাতার পুজো করার মতো একটা মেয়ে। তুমি যদি না থাকো তাহলে সেক্ষেত্রে কি হবে বলো? নন্দিনী কি অন্য কোনো রূপ নিতে পারবে না? হ্যাঁ, না পারবে না। তার কারণ হলো হাসপাতালে নন্দিনী আমাকে ছেড়ে চলে যাওয়ার সময় নিজের মুখে আমাকে এই কথা বলে গিয়েছিল। আমার এখন মুখ্য উদ্দেশ্য হলো কালচক্র। কালচক্র নেওয়ার জন্য
আমি তোকে ছেড়ে চলে যাচ্ছি। আমি জানি তোকে তোর পরিবারের সবাই খুব ভালোবাসে, সেই বিশ্বাসেই আমি চলে যাচ্ছি। তুই আমাকে ভুল বুঝিস না। কি হচ্ছে আমার? আমি বেরোতে পারছি না কেন? তুমি আমাকে ছেড়ে কেন চলে যাচ্ছ? তার কারণ ওই কালচক্র আমাকে পেতেই হবে। একজনকে খুন করে এখন তুমি আমাকে বিপদে ফেলতে চাইছো? কেন করছো এসব? এছাড়া আর কোনো উপায় নেই। তোকে কেউ জিজ্ঞেস করলে বলবি খুনটা তুই করিসনি, আর আমি কালচক্রটা নিয়ে তোর শরীরে আবার প্রবেশ করব। তোমাকে আমার থেকে আলাদা হতে দেব না। কেন যেতে দিবি না তুই? কালচক্র পাওয়ার আগেই তুমি এত সব অন্যায় করেছ। কালচক্র হাতে পেলে জানি না আরো কত কিছু করবে। আমাকে কালচক্র নিতে যেতেই হবে। তোমাকে আমি যেতে দিলে তো তোর শরীরে আমি কখন ঢুকবো আর কখন বেরোবো সেটা শুধুমাত্র আমি ঠিক করব। তুমি যখন আমার শরীরে প্রবেশ করেছিলে তখন তোমার সম্বন্ধে আমি কিচ্ছু জানতাম না, কিন্তু এখন আমি সব কিছু জানি। তোমাকে আমার শরীর থেকে এত সহজে আমি যেতে দেব না। আমার চলে যাওয়াটা তুই আটকাতে পারবি না। আমি আটকাতে না পারলেও তোমায় আমি নাগ মন্ত্র দিয়ে আটকাতে পারবো। নাগ মন্ত্রের রহস্য শুধুমাত্র আমার পরিবারের লোকেরা জানে, সেটা তুই কি করে জানলি বল? কেন জানবো না? তুমি আমার শরীরে থাকার সময় ডেরার সামনে পদ্মাসনে বসেছিলে, মনে আছে? আমি সেই সময় সব কিছু জেনেছি। নাগ নাগ নাগম্বা নাগ নাগ নাগমহি নাগ নাগ নাগিন্তি নাগপূর্ণ নাগিনী নাগবল্লভ নাগমহি নাগ নাগ নাগেতি নাগ নাগ নাগেতি নাগপূর্ণ নাগিনী। নাগ মন্ত্র বলা বন্ধ কর, আমায় ধরে রাখা তোর পক্ষে সম্ভব নয়। নাগ মন্ত্রটা বন্ধ কর। নাগ নাগ নাগেন্তি নাগ পল্লব নাগমই নাগ নাগ নাগেন্তি নাগ পূর্ণ নাগিনী নাগ গঙ্গা নাগেন্তি। এক্ষুনি সবাই ভিতরে চলে আসবে। মন্ত্র থামা, আমাকে তোর শরীর থেকে বেরোতে দে। কালচক্রটা আমার প্রয়োজন, ওটাকে হাতছাড়া হতে দিতে পারি না। আমি তোমাকে যেতে দিচ্ছি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আগে কথা দাও। আমি যেন তোর পরিবারের কোনো ক্ষতি না করি, সেটাই চাস তো? সেই কথা যে তুমি রাখবে না তা আমি জানি। আমি অন্য জিনিস চাই। আর কি চাই তোর? আমার শরীর ছাড়া তুমি আর কারো শরীরে প্রবেশ করতে পারবে না। তুমি আমার রক্ত ছাড়া অন্য আর কারোর রক্ত গ্রহণ করবে না। তোমার জন্য আমি যে আত্মত্যাগ করেছি সেটা যেন অন্য কোনো মেয়েকে আর কখনো করতে না হয়। আমার রক্ত ছাড়া তুমি আর কারোর রক্ত কখনো নিতে পারবে না। আমাকে কথা দাও। দিলাম, আমি কথা দিলাম। সত্যি যদি তুমি কালচক্র পেতে চাও তাহলে আমাকে কথা দাও।
না হলে আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। ঠিক আছে, আমি কথা দিচ্ছি, তোমার মা শিবনাগের নামে শপথ করো, জঙ্গল দেবীর নামে শপথ করো, কথা দাও। আমার মা শিবনাগের নামে শপথ করে বলছি, আমি তুই ছাড়া অন্য কারুর শরীরে কোনোদিন প্রবেশ করব না। জঙ্গলের দেবীর নামেও শপথ করছি। তাড়াহুড়ো করে এমন কাজ করছো যে গঙ্গা জেলে থাকলে কি করতে পারবে? গঙ্গা আসবে, নিশ্চয়ই আসবে। তা সম্ভব নয়। আমার জেলে থেকে যদি প্রাণও চলে যায় তাতেও আমার দুঃখ নেই। এলে কি হবে ভেবেছ? তোমার উপর দেবতার বরদান আছে। সামনের পূর্ণিমাতে তুমি তো নতুন ভাবে একটা মেয়ের রূপ পাবে। নন্দিনীর মেয়ের রূপে ফিরে আসতে এখনো বেশ কিছুটা সময় বাকি আছে, তখন না হয় ভেবে চিনতে সব ঠিক করা যাবে। কিন্তু যে কোনো সময় আমার পরিবারের ওপর বিপদ আসতে পারে। কিরকম বিপদ? এমন করে না নন্দিনী, করে না, এমন করে না নন্দিনী। অমাবস্যার রাত্রে 12:00 থেকে 12:05 অবধি ওর শক্তি বেড়ে যায়। সেই সময় সেই শক্তি দিয়ে শক্তিনাগ হয়ে বিশ্বরূপ ধারণ করে। সেই অমাবস্যার রাত্রে আমি আমার শক্তির প্রয়োগ করে কালচক্রকে আমাদের বশে করে নেব। বাবা, কেউ যাতে কোনোভাবেই কিচ্ছু জানতে না পারে, আমার অনুরোধ, তুমি আমার পরিবারকে রক্ষা করো দিদি। আমার পরিবারের লোকদের বাঁচানোটা আমার কাছে যতটা দরকারি, তোমার জীবন রক্ষা করা আমার কাছে ততটাই প্রয়োজনীয়। সেটা সম্ভব নয়। দয়া করে এই আশা তুমি ছেড়ে দাও। তোমার জায়গাতে যদি আমি থাকতাম তাহলে তোমার মতো এতটা ত্যাগ করতে পারতাম কিনা জানি না। যে সংসারে আছো তুমি, সেই সংসারকে বাঁচাতে তুমি আমার থেকেও এগিয়ে গেছো। তুমি বাড়ি ফিরে যাবে না বলে জেদ করছো, কিন্তু তুমি মিলিয়ে নিও, সময় একদিন তোমাকে ঠিকই ওই বাড়িতেই আবার তোমাকে ঠিক ফিরিয়ে নিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। দেবসেনা,
তুমি সাবধানে থেকো, আমি এখন যাই। ঠিক আছে দিদি। কি তুমি যতই বোঝাও আসতে চাইছে না, তাই তো? নিশ্চয়ই যাবে বাবা, আমাদের ছেড়ে আর কোথায় যাবে, নিশ্চয়ই যাবে। এখনোকে বিরক্ত করা ঠিক না। আমার মেয়ের সাথে কথা বলে ওকেও তুমি চুপ করিয়ে দিলে, তাই তো? কিন্তু তুমি তোমার নিজের থেকে তো সত্যিটা লুকাতে পারবে না। আমি তোমাকে দেখা মাত্রই ভেবেছিলাম যে আমি আমার জানকীকে ফিরে পেয়ে গেছি, আমার মেয়ে আবার তার নিজের মাকে ফিরে পেয়েছে, এটা ভেবে ও খুব খুশি ছিল। কিন্তু আমি ভুলে গেছিলাম যে ওর ভাগ্যে হয়তো মায়ের ভালোবাসা পাওয়াই লেখা নেই।